বন্ধুরা, সোমার রান্নাঘর দা ফুড হাউসে আপনাদের স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজকে যে আমি রেসিপিটা বানাচ্ছি সেটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই একটা দুর্দান্ত রেসিপি। আমি কিছু লাউ শাকের ডগা নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে কুমড়ো শাকের ডগা নিয়েছি, আর এটা লাল শাক, নোটে শাকেরও ডগাগুলো, সব নরম অংশগুলো নিয়ে নিয়েছি। এবার আমি একটা বড় বাটি নিয়েছি, এর মধ্যে আমি সমস্ত শাকগুলো আমি দিয়ে দিচ্ছি একসঙ্গে। এবার আমি দেখানোর জন্য আলাদা আলাদা রেখেছিলাম, এবার আমি একসঙ্গে রেখে দিচ্ছি। এতে আমি দিচ্ছি, এটাতে আছে কাঁচা লঙ্কার বাটা, আর আছে চারমগজ বাটা, আর সর্ষে বাটা। আমি চারমগজ বাটাটা আগে দিয়ে দিচ্ছি। এবার দেব কাঁচা লঙ্কার বাটা, একটু ঝাল ঝাল হবে তাই আমি কাঁচা লঙ্কার বাটাটা অনেকটাই দিয়েছি। আর দিচ্ছি পোস্ত বাটা, পোস্ত জলটা রেখেছি, যদি দরকার হয় তাহলে ওটা ব্যবহার করব, নাহলে শাকে যে জল আছে সেইটাতে যদি সেদ্ধ হয়ে যায় তাহলে আমি ওটা অন্য তরকারিতে দেব। এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ, লবণটা আমি এখন অল্প দিচ্ছি। আর দেব হলুদের গুঁড়ো, এবার আমি এটা ভালো করে অনেকক্ষণ, প্রায় 10 মিনিটের মতো এটা মাখাবো, এইভাবে মাখাবো। মাখালে ভেতরে যে জলটা আছে সেটা বেরিয়ে আসবে শাকের মধ্যে, মাখানোতেই অর্ধেক রান্না হয়ে যাবে, এইভাবে মাখাতে হবে। বন্ধুরা দেখুন, এইভাবে আমি মাখিয়ে নিয়েছি, আর আপনাদের কাছে আমি অনুরোধ রাখছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, না হলে বুঝতে পারবেন না টেনে টেনে দেখলে। এইভাবে মাখিয়ে নিয়েছি, এবার আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা আমি ভালো করে গরম করে নেব, আমি প্রায় 10-15 মিনিটের মতো এটা মাখিয়েছি। মাখিয়ে পুরো এই রকম হয়ে গেছে, মানে এতটা শাক ছিল একদম কমে এইটুকু হয়ে গেছে, আর ওটা থেকে জল বেরিয়েছে। আগে আমি বলেছি পোস্ত বাটা জলটা আমি রেখেছি, সেটা যদি দরকার হয় তাহলে আমি ওটাও ব্যবহার করব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাতে কিন্তু সর্ষের তেল লাগবে, আমি আর তেল দেব না, প্রথমেই তেলটা দিয়ে দিচ্ছি। তেলটাকে কিন্তু আমি ভালো করে গরম করে নেব, এটা খুব সুন্দর খেতে হয়। শাকের তো বিভিন্ন রকমের রান্না করে খান, আমি বলছি এটা একদিন রান্না করে খান, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, নাহলে আমি বুঝতেই পারবো না আপনারা কেমন রান্না করলেন। আমি যে মশলাটা দিয়েছি সেটা আর একবার আমি বলে দিচ্ছি, চারমগজ বাটা, পোস্ত বাটা, হলুদ, লবণ তো লাগবে, আর হচ্ছে কাঁচা লঙ্কার বাটা। তেলটা এবার গরম হয়ে গেছে, আমি এবার পুরো শাকটা আমি দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে। এবার আমি ঢাকনা দিয়ে অল্প আঁচে বসিয়ে রাখবো, এভাবে ঢাকনা দিয়ে দিচ্ছি, দিয়ে অল্প আঁচে বসিয়ে রাখবো। শাকে যতটা জল আছে সেটা পুরো বেরিয়ে আসবে এবং শুকিয়ে যাবে। আমি ঢাকনাটা খুলে একবার দেখে নেব, অল্প আমি জল দিয়ে দিচ্ছি পোস্ত বাটা জলটা।
বন্ধুরা রেসিপিটা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আপনারা এইভাবে বাড়িতে বানাবেন, বাড়ি বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ধন্যবাদ।